নমস্কার বন্ধুরা, কালচার সিঙ্গারে সবাইকে স্বাগত। আজ মাতৃদিবস, সেই হিসেবে আমার দ্বিতীয় নিবেদন লুকোচুরি বিশ্বকবি রবীন্দ্রনাথ। লুকোচুরি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাঁপার কাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কুচি পাতায় করি লুটি ফুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি দেখো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে, নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ ভাসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করে, আমি তোমার ছোট্ট ছায়াখানি ডোলাবো তার বইয়ের পরে আমি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলা প্রদীপখানি জ্বেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, আর তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। ভালো লাগলে কমেন্টে জানাবেন, চেষ্টা করলাম, ধন্যবাদ।